চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে বিশ্বে নজির গড়েছে ভারত। সফল হয়েছে ভারতের চন্দ্রযান 3 অভিযান। আর এই অভিযানকে সফল করতে দীর্ঘ কয়েক বছর ধরে নিরলস চেষ্টা চালিয়ে আসছিলেন ইসরোর বিজ্ঞানীরা। আর সেই বিজ্ঞানীদের মধ্যে ছিলেন মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা দেবজ্যোতি চক্রবর্তী। চন্দ্রযান 3 এর উৎক্ষেপণ টিমে ছিলেন তিনি। তার এই কৃতিত্বে উচ্ছ্বসিত গোটা মালদা শহর। তার এই সাফল্যকে কুর্নিশ জানাতে বুধবার দেবজ্যোতি বাবুর বাড়িতে যান ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। এদিন তার মা ও বাবার হাতে পুষ্পস্তবক ও উপহার তুলে দেন চৈতালি দেবী। তার এই সাফল্যে গর্বিত পরিবারের পাশাপাশি গোটা মালদাবাসী। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে আমরা সর্বমঙ্গলা পল্লী আমাদের ঘরের ছেলে দেবজ্যোতি চক্রবর্তী সেই মানে চন্দ্রযান 3-এর একজন অংশীদার, যে এই আজকে যে সাকসেসটা হয়েছে তার একজন বড় অংশীদার। তো তার বাড়িতে তার বাবা মায়ের সাথে দেখা করতে এসেছি এবং তাদের সাথে আমরা তার বিভিন্ন গল্প, যে এই সময়গুলো কাজগুলো করছিল তার সেই গল্পগুলো আমরা শুনছিলাম এবং আমরা আনন্দ উপভোগ করছিলাম। এবং এতদিন ধরে আমরা এই মানে ঘটনাটা হওয়ার পরে ভীষণই আনন্দিত এবং তাদের সাথে দেখা করে আজকে এই সেই ওনাদেরও আনন্দটা আমরা সবাই মিলে একসঙ্গে শেয়ার করছিলাম। আমরা যেদিন চন্দ্রযান ল্যান্ডিং করে সেই দিন আমরা উৎকণ্ঠার সঙ্গে সারাদিন কাটিয়েছি যে কি হয় সেটা, মানে সবাই মানে দেশবাসীর সঙ্গে আমরা খুব উৎকণ্ঠার মধ্যে ছিলাম। তারপরে যখন সাফল্যের সঙ্গে চন্দ্রযানটা চাঁদে ল্যান্ড করে তখন আমাদের মানে বাঁধ ভাঙা আনন্দে আমরা লাফিয়ে উঠি। এবং সেই কিছুক্ষণ পরেই ছেলে ওখান থেকে ফোন করে, ফোন করে বলে যে মা আমরা পেরেছি, আমরা চন্দ্রযান ল্যান্ড করাতে পেরেছি। তো এটা আমার কাছে একটা বিরাট একটা আনন্দের বিষয়, শুধুমাত্র একজন ইসরো বিজ্ঞানীর বাবা হিসাবে নয়, একজন দেশবাসী হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে আমাদের দেশ আজকে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পরিগণিত হবে চাঁদে চন্দ্রযান পাঠানোর দিক দিয়ে। পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে বহুতল আবাসনে অগ্নিকাণ্ড। বুধবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজ বাজারের বালুচর এলাকায় এক প্রখ্যাত স্বর্ণ বিপণির ওপরে এই আবাসন। এদিন ওই বহুতলের বেসমেন্টে ধোঁয়া বের হতে দেখলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, আসেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তবে দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। বহুতলের বেসমেন্টে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানা গিয়েছে। কি হয়েছিল সেখান থেকে? আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নাম্বারে।